হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে এই যে সকাল প্রায় সাতটা বাজে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো আমি এই যে রান্নাঘরে রান্না করছি আজকে এক জায়গাতে যাব আমার মেয়েকে নিয়ে এই জন্য সাত সকালেই রান্না করতে চলে এসেছি তো এখন আমি এই যে পেঁয়াজ মরিচ দিয়ে একটু রসুন দিয়ে সরিষার তেলের মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আমি একটা ভাজি করব শীতের সবজি তো আজকে ভাজির মধ্যে যেহেতু কোনো ধরনের গাজর নেই বা কোনো রঙিন সবজি নেই এর জন্য খুবই অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু ধুনে গুঁড়ো দিয়েছি আর গাজর থাকলে আমি সাধারণত হলুদ দিই না আর ভাজিতে হলুদ দিলে আসলে আমার অত ভালোও লাগে না তারপরেও আজকে খুবই সামান্য দিয়েছি আর ভাজিতে কিন্তু বেশি মশলা হলে ভালোও লাগে না এর জন্য খুব কম মশলায় ভাজিটা করতে হয় তো এই যে আমি এখন ভেজে নিচ্ছি দিয়ে একটু ভেজে দিচ্ছে আর এখন একটু সবেন তেল দিয়ে দিলাম আসলে ভাজির মধ্যে কিন্তু তেল কম হলে ভালো লাগে না একটু তেল বেশি হলে ভালো লাগে তো ভাজাটা এই যে করা হয়ে গিয়েছে এখন আমি অন্য একটি পাত্রে এখন আমি একটু তেল দিয়ে দিলাম একটু রসুন আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এখন একটু শাক ভাজি করবো আর শাক ভাজির মধ্যে কিন্তু রসুন আর পেঁয়াজ একটু বেশি দিলে বেশি ভালো লাগে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নিব আমি আজকে খুব তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি দিনের মনে কারণ আমি মেয়েকে নিয়ে বাইরে যাব। আজকে আমি দুপুরে আর ফিরতে পারবো না আর এর জন্য সকালবেলায় আমি রান্না সব করে রেখে যাচ্ছি আর সকালবেলায় ভাত খেয়ে যাব। কারণ দুপুরে আমি বাসায় আসতে পারবো না এর জন্য ভাত খেয়ে বের হতে হবে সকালে রুটি বা অন্য কিছু খেলে হবে না এর জন্য আমি সাত সকালে সব কিছু রান্না করে খেয়ে তারপর বের হব মেয়েকে নিয়ে তো এই যে পেঁয়াজ মরিচটা ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে শাক ডাইরেক্ট শাক দিয়ে ভেজে নেব তো শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো কিন্তু আমার ফ্ল্যাটের ছোট্ট বারান্দাতে আমি বুনেছিলাম সেই সব শাক আমি মাঝে মাঝে কিন্তু উঠাই আমি অন্য একটি ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো অন্য পাশে আমি শাকগুলো দিয়ে এখন এই পাশে আমি আর একটা হাঁড়ি বসিয়ে দিলাম একটু মাছ রান্না করব এজন্য জন্য সরিষা তেল দিলাম একটু পেঁয়াজ দিলাম আমি খুবই তাড়াতাড়ি করে রান্না করছি একটু পানি দিয়ে দিলাম এখন আমি মশলা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব একটু হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে হাফ চা চামচ লবণ দিয়ে আবার একটু কষিয়ে দিচ্ছে হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কষানোর উপরেই তো তরকারির স্বাদটা নির্ভর করে এর জন্য মশলাটাকে ভালো করে কষে নিতে হবে তো মশলা কষানোটা হয়ে গিয়েছে আমি এখন মহি কচু আছে সেটা দিয়ে আমি তরকারিটা রান্না করব মুহি কচুটা কেটে রেখেছি আপনারা কি বলে বলেন এটাকে যায় না তবে আমাদের এদিকে তো মুহি কচু বলে তো এটাকে দিয়ে যেভাবে কষিয়ে নিচ্ছি এই মুহি কচু দিয়ে কিন্তু আমার খুব ভালো লাগে মাছের তরকারিটা আর সব কিছু অনেক ভালো লাগে এই কচুর তরকারিটা দিলে তো এই যে ওটা একটু কষিয়ে নিচ্ছি আর মাছে মাছ ভালো করে ধুয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি মাছ আজকে আর ভাজবো না যেহেতু খুব তাড়াহুড়ো করে রান্না করছি হালকা একটু লবণ মেখে আমি মা মাছটা কষিয়ে নেবো মাছ কষার আগে যদি হালকা করে লবণ মেখে রাখা যায় তাহলে মাছের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে লবণটা ঢোকে কষানোর সময় আবার একটু লবণটা মেখে নিলাম এদিকে যে শাক ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি মাছ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এই মাছে আমি একটু গরম মশলা ইউজ করি আসলে এক একজনের রান্না পদ্ধতি এক এক রকম সব মাছে অবশ্য আমি গরম মশলা দিই না এই মাছটাতে দেই দু একটা মাছে দেই ভালো করে এই যে কষিয়ে নিচ্ছে যাতে ভালো করে মশলা ঢোকে মাছের ভিতরে তো মাছ রান্না হয়েছে ডাল রান্না আছে তো এখন আমরা সবাই খেয়ে নিলাম সকালে মেয়ের সঙ্গে যদি সকালে ভাত খেতে ভালো লাগে না তবুও খেতে হলো কারণ আমরা সারাদিনের জন্য বের হচ্ছি তো মেয়েকে নিয়ে এই যে ছুটলাম এখন যাচ্ছি হলো পার্লারে এর আগে কখনো ওই পার্লারে নেই আসলে তো ছোট আর মেয়েদের কিন্তু আসলে বিশ বছর পর্যন্ত বিশ একুশ বছর পর্যন্ত কিন্তু পার্লারে যাওয়াতে আমার কিন্তু প্রয়োজন হয় না ওই সময় কিন্তু স্কিনটা এমনিতেই অনেক ভালো থাকে আর আমার ছোট বোন ওরা সবসময় পার্লারে যায় তো ওরা বলে যে মার্শাল্লাহ তোমার তো স্কিন অনেক ভালো স্কিনে হেয়ার সবই অনেক সুন্দর আছে তুমি পার্লারে যেও না সহজে তো এজন্য ওকে আমি কিন্তু কখনোই পার্লারে নেই নি কিন্তু ওর খুব ইচ্ছা যে ও চুল ইবর্নি করবে তাই ও আমাকে বলছিলো এই মাসে ওর বার্থডে এ মাসে কিন্তু ওকে না বলা যাবে না তো আমি নিয়ে যাচ্ছি ওকে তো এটা বোধ হয় সম্ভবত এটা গুলশানের ওই দিকে আমার অত খেয়াল থাকে না সব কিছু নামটা অত খেয়াল নাই গুলশানের দিকে বোধহয় তো গাড়ি নিয়ে যাচ্ছি তো ওই যেতে যেতে আমি একটু শ্যুট করছি ভালোই লাগছিল পরিবেশটা তো পার্লারে আগের দিন রাত্রে অ্যাপয়েন্টমেন্ট করে ও গিয়েছে তারও এক সপ্তাহ আগে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় তারপরে যাওয়ার আগের দিন রাত্রে আবার ওরা কনফার্ম করেছে তো এই যে পার্লারে গিয়েছি খুব সুন্দর কিন্তু সাজানো গুছানো উনি অবশ্য বাসার মধ্যে পার্লার করেছেন তো আমি একটু ভিডিও করছিলাম তো আমার মেয়ে চুল ইভর্নিং করবে এই জন্য যে চুল ইভর্নিং করছে চুল ইভর্নিং করতে কিন্তু যারা করেন তারা জানেন যে কতটা কষ্ট আর সারাটা দিন কিন্তু লাগে অনেক সময় লাগে প্রায় দশ নয় দশ ঘন্টার মতো মিনিমাম লাগে কিন্তু চুল ইভর্নিং করতে তো এই জন্য এই যে আমরা গিয়েছি তো মেয়ে করছে আর আমি একটু ভিডিও করলাম তো খুব সুন্দর একটা ঝাড়বাতি তাই আমি একটু ঝাড়বাতিটাও একটু ভিডিও করলাম খুবই সুন্দর দেখুন আপনারা অনেক সুন্দর করে পাল্লাটা কিন্তু সাজিয়েছে আপুটা আমার মেয়ে কিন্তু জোর করে আমাকেও ফেসিয়াল করিয়ে দিল বলো তুমি তো বসেই আছো তো দুপুর হয়ে গিয়েছে প্রায় তো দুপুরে ওই আপুটা বলছে যে ওখানে নিয়ম হচ্ছে যারা চুল বনিং করে তাদের জন্য দুপুরে লাঞ্চ দেওয়া হয় কিন্তু যারা সঙ্গে যায় তাদেরকে দেওয়া হয় না কিন্তু ওই আপুটা আমাকে জোর করে আমার জন্য খাবার এনেছে আমাকেও দিল আমাকে বলছে আপনি গেস্ট আপনাকেও খেতে হবে যদিও আমি ব্যাগে করে জুস আর কেক নিয়ে গিয়েছিলাম তো আর তারপরেও যদিও আমার খেতে ইচ্ছে করছিলো না তাও একটু খেলাম পার্লারের যে মালিক আপুটা আসলো ওনার ব্যবহার অনেক ভালো ছিল তো আমার মেয়ে যে ম্যানিকিউর পেডিকিউর করলো সন্ধ্যার পার হয়ে গিয়েছিল আমার তো একটু ভয় ভয়ই লাগছিল যে মেয়েকে প্রথম আমি একা এভাবে রাত্রেবেলা অন্য জায়গায় আসলাম তো এখন একটা উবার ভাড়া করেছি উবার ভাড়া করে যাচ্ছি যে সিএনজিতে কিন্তু মেয়েদের জন্য রাত্রেবেলা এখন অতটা সেফ না চারিদিকে পরিবেশটা অতটা ভালো না তো এখন ওবারে আমি ডেকে গেলাম আমার হাজব্যান্ড অবশ্য ফোন করে বলছিল বারবার করে যে ও গাড়ি পাঠিয়ে দেবে ওখান থেকে তাই আমি বললাম যে না অত ঝামেলার কোনো দরকার নেই আবার আমার আব্বুও ফোন দিয়েছে টেনশন করছে আমার আব্বু মানে আমার মেয়ের নানা উনিও বলছেন যে তুমি কেন বললে না আমি গাড়ি পাঠিয়ে দিতাম তুমি গাড়িতে যেতে ড্রাইভার তো সারাদিন বসেই ছিল আমি বললাম যে না এত কিছু এতটা রাত হবে আমি তো বুঝতে পারিনি তো এতো উবারে করে যাচ্ছি আর এদিক আমার নেহাল আমার ছেলে ও কিন্তু কম্পিউটারে বসেছে কম্পিউটারে বসে গুগলে সার্চ দিয়েছে যে এই পার্লারটা কোথায় আছে কোন জায়গাতে কিভাবে ও সার্চ দিয়েও বারবার বলছে টেনশন করছে আর ফোন দিচ্ছে একটু পর পরই যে তুমি কখন আসবে কখন আসবে এরকম করছিল তো আমারও আসলে রাত হয়ে গিয়েছিল দেখে অতটা ভালো লাগছিল না তারপরেও মানে মেয়েটা খুশি হয়েছে ও চুলে এত সুন্দর হয়েছিল ওর চুলটা মার্শাল্লাহ যে পার্লারের আপুটাও ওর ছবি উঠিয়ে ভিডিও করে ভিডিও করে নিয়েছে বলেছিল যে উনি পেজে ওনার একটা পেজ আছে ফেসবুকে ওখানে উনি আপ আপলোড দিবে আর যারা পার্লারে অন্য মহিলারা গিয়েছিল তারাও ওর চুলের ছবি উঠাচ্ছে আমি আবার একটু ওয়াশরুমে গিয়েছিলাম এসে দেখি যে এই কাণ্ড তো আমি একটু রাগে করলাম যে কেন ভিডিও করছেন ওর ছবি আমি তোমার মেয়েকে হেজাব ছাড়া বাইরে বের করি না তো উনি বলল যে অসুবিধা নেই আপু এটা হলো ওর যে পেজে দিবে সেখানে শুধু মহিলারাই থাকে অন্য কোনো ছেলেরা নাই তো আমি বললাম ঠিক আছে তাহলে নাও তো ওনারা নিল ছবি নিল তো এমনিতে আপুটার ব্যবহার খুবই ভালো অনেক ভালো লেগেছে আমার আর ওখানে যারা স্টাফ আছে যারা কাজ করেছে তাদের ব্যবহারটা অনেক ভালো লেগেছে আমার তো এই তো মেয়ে তো পার্লারে কাজ করে আমার তো পকেটের অবস্থা খারাপ করে দিয়েছে আমার তো মাথায় হাত আমি আমি অবশ্য জানতাম যে এরকম একটা খরচই হবে আমি জেনে গিয়েছি তারপরেও খরচটা এত বেশি হয়েছে তারপরেও আমার মনে অতটা খারাপ লাগেনি কারণ মেয়ে অনেক বেশি খুশি হয়েছে আমার মেয়ে খুশি হয়েছে এই জন্য আর খারাপ লাগছে না যাই হোক ও খুশি হলেই হলো তো অনেক সুন্দর হয়েছে চুল রিবন্ডিংটা তো যে ফিরে আসছি বাসার দিকে তো এই যে হাতির যে পুলের দিকে এই যে হাতির ঝিল হাতির এই যে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে আসলে রাত্রেবেলা ঢাকা শহর কিন্তু অনেক ভালো লাগে দেখতে আপনারাও দেখতে থাকুন দেখুন কত সুন্দর লাগছে আর আমার নেহাল এক ফোন তো দিচ্ছেই শুধু বারবার করে তুমি কোথায় আছো কত দূর এসেছো গাড়ির নাম্বারটা আমাকে মেসেজ করে পাঠিয়ে দাও সব কিছু তো আমার ভালোই লাগছিলো যে আমার ছেলেটা রেসপন্সিবিলিটি দেখে যে ও এত ছোটোবেলায় এত ভাবে তো ভালোই লাগছিলো আসলে সব কিছু তো এভাবে যাচ্ছি তো আজকে আর বাড়াবো না তো আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি টিট বিডির সাথেই থাকুন আল্লাহ হাফেজ